দেখি দেখি এটা কি হয়েছে ছেড় বাবা ছেড় ছেড় এ বলো কি হয়েছে আজকে স্কুলে? আজকে স্কুলে ব্লু পেন দিয়েছে, আমরা ব্লু পেন মানছি না, মানবো না আমরা, মানবো না আমরা, নিচাতে করবো না আমরা। আমাদের স্কুলে আগে থেকে সবুজ পেন ছিল না, কারণ এখনো থাকবে স্কুলে নিচাত, সবাই ভাবে আমরা বিদ্যাভবন স্কুলে যাচ্ছি, তাই আমি না প্রাইমারি স্কুল হবে না, সব স্কুলে কেন ব্লু পেন, নিচাত ব্লু পেন হবে, করবো না তোমরা তোমাদের স্কুলে, যেটা আমাদের স্কুলে আগে থেকে গ্রিন পেন ছিল এখনো থাকবে, 70 বছর ধরে আছে গ্রিন পেন। তোমাদের ড্রেস দিয়েছে? হ্যাঁ সাদা দিয়েছে, সাইকেল মুছবো এটা দিয়া, আমি আমার মার ঘর বসার জন্য নেতা বানাবো, আর আর শোকেস মোছার জন্য, আর আর আমি আমি আমার বাইক মোছার জন্য আমি করবো, নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি কোচবিহার মনীন্দ্রনাথ হাই স্কুলে। আপনারা একটু আগেই একটি ভিডিও ক্লিপ দেখলেন এবং শুনলেন যে ওই স্কুলের ছাত্রছাত্রীরা কীভাবে বিদ্রোহ করছে সরকারের দেওয়া ইউনিফর্ম পেয়ে। তারা কিছুতেই বর্তমান রাজ্য সরকারের দেওয়া নীল সাদা পোশাক কিছুতেই গ্রহণ করতে পারছে না, আপনারা সেটা নিজে কানেই শুনলেন। স্কুলের ছাত্রছাত্রীরা সব ড্রেস ফেলায় দিচ্ছে, জানলা দিয়ে সব ছিঁড়ে ছুট্টে জামা ফেলায় দিচ্ছে, দেখেন। আজ কোচবিহার মনীন্দ্রনাথ স্কুলে সরকারের দেওয়া নীল সাদা পোশাক ছাত্রছাত্রীদের মধ্যে দেওয়া হয়েছিল, কিন্তু ছাত্রছাত্রীরা সেই সরকারের দেওয়া পোশাক পেয়ে বিক্ষোভ করে এবং সেই পোশাক তারা ছিঁড়ে ফেলে। তারা কিছুতেই তাদের আবেগ, তাদের ভালোবাসাকে নষ্ট হতে দেবে না, এটাই তাদের কথা। তারা আরও বলেছেন যে 70 বছরের ঐতিহ্য তারা কিছুতেই নষ্ট হতে দেবে না, তারা সরকারের নীল সাদা পোশাক কিছুতেই গ্রহণ করতে পারছেন না। সরকারি এবং সরকারি অনুদানভুক্ত অনেক স্কুলেই সরকারি ইউনিফর্ম নীল সাদা পোশাক পাঠিয়ে দেওয়া হয়েছে অনেক স্কুলেই, কিন্তু অনেক স্কুলের ছাত্রছাত্রীরাই সরকারের দেওয়া নীল সাদা পোশাক গ্রহণ করতে পারছে না, তারা বিক্ষোভ করছে, যেমনটা মনীন্দ্রনাথ হাই স্কুলে আজ দেখা গেল। এমতো অবস্থায় সরকার এই ছাত্রছাত্রীদের ওপর একরকম চাপ সৃষ্টি হচ্ছে বলে অনেকেই মনে করছে। আজ মনীন্দ্রনাথ হাই স্কুলের ছাত্রছাত্রীরা সরকারের দেওয়া নীল সাদা পোশাক পাবার পর তারা কি বলল, কিভাবে তারা এই পোশাককে ঘৃণার চোখে দেখছে, সেটা আরেকবার আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখুন। আমরা এই ড্রেস আর পরবো না, আমরা মানছি না, আমরা এই ড্রেসে থাকবো, এই ড্রেসে বাড়ি যাবি না, এটা যে মনীন্দ্রনাথের শোভা এই ড্রেসটা। তোমার নাম কি? নন্দিনী হরি। তোমরা সবাই কোন ক্লাসে পড়ো? সবাই সিক্স। এই ড্রেসটা যে দিছে, এই ড্রেসে এইটা কিসের জন্য? আমাদের স্কুলে 70 বছর থেকে যেটা ছিল সবুজ আর সাদা সাদা রঙটা চলছে, কিন্তু আমাদের স্কুলে সরকার থেকে আমাদের স্কুলে নীল সাদা রঙের ড্রেস পাঠিয়েছে, কিন্তু ওটা আমরা মানবো না, পরবো না, ওটা পড়ছি না, আর পরবো না। তাই বলে আমাদের স্কুলে একটি মিডিয়া ঢুকেছিল, মিডিয়া ঢুকে মিডিয়াকে বলে বলা হয়েছিল যে স্যারকে অনেক রকম দরখাস্ত হয় যে এই জিনিসটা আমরা পরবো না, তারপরে আমাদের স্কুলে এটা ঢুকেছে, কিন্তু তারপরে আমরা ড্রেস দু সব বের করে দিয়েছিলাম, ড্রেস ছিঁড়ে ফেলা হয়েছিল, অনেক অনেকে অনেক কিছু করেছে, মানে ভাঙচুরও হয়েছে স্কুলের ভিতরে। তাই এই এই জিনিস নিয়ে আজকে অনেক কিছু হয়েছে। তো আমাদের কথা হলো যে আমি স্কুল দিয়ে নীল আর সাদা রঙের ড্রেসটা আসছে নতুন, ওই ড্রেসটা আমরা পরবো না, আমরা সবুজ সাদা, সবুজ সাদাই আমরা পরবো। সরকার থেকে যে ড্রেস দিয়েছে সেটা ফেলে দিয়েছে কেন? ওটা আমাদের পছন্দ না। আচ্ছা কী চাও তাহলে তোমরা?
আমরা সবুজ সাদা। সবুজ সাদা যেটা আছে সেটাই চাও? তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? 7B। হয়েছিল আজকে আমাদের যে ঐতিহ্যবাহী ড্রেস 70 বছরে সেটাকে পরিবর্তন করে নীল সাদা রাখা হয়েছে, যেটা মনের মধ্যে খুবই আঘাত দিচ্ছে, কারণ ড্রেসটা আমাদের একটা ঐতিহ্যের আবেগ ভরা ড্রেস। এখন ওটার জন্যই ড্রেসটার মধ্যে যে আবেগটা সেটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে সরকার। এখন সরকার ওই ড্রেসটাকে বাদ দিয়ে সারা পশ্চিমবঙ্গে নীল সাদা করার চেষ্টা করছে, কিন্তু আমরা আমাদের ওই ঐতিহ্যটা ছাড়ছি না আর ছাড়বও না, কারণ এটা একটা আবেগে ভরা ড্রেস আর আমরা সবুজ সাদাই চাই, নীল সাদা চাই না। সেই কারণেই কি আজকে এই ড্রেস তোমরা ছুঁড়ে ফেলে দিয়েছিলে? হ্যাঁ, সেই কারণে আজকে এই ড্রেস ছুঁড়ে ফেলা দেওয়া হয়েছে, ছিঁড়ে ফেলা দেওয়া হয়েছে। আচ্ছা, আর কি হয়েছে স্কুলের ভেতরে? আর এই স্কুলের ভিতরে কিছু স্লোগান দেওয়া হয়েছিল মিছিলে, যে এই 70 বছর ড্রেস ছাড়া হবে না, এই স্লোগান, এরকম স্লোগানই দেওয়া হয়েছিল। আচ্ছা, তোমার নাম কি? ঋষি দাস। কোন ক্লাসে পড়ো? 10-এ। আচ্ছা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন মণীন্দ্রনাথ হাই স্কুলের ছাত্রছাত্রীরা তাদের আবেগ মিশ্রিত ঐতিহ্যে ভরা পোশাক কিছুতেই ছাড়বে না, আর সরকারের দেওয়া ইউনিফর্ম নীল সাদা পোশাক তারা কিছুতেই গ্রহণ করবে না। এরপর আমরা ওই স্কুলের HM এর সঙ্গে কথা বলার চেষ্টা করি, তার মতামত নেবার চেষ্টা করি, কিন্তু তিনি কোনো রকম সহযোগিতা না করেই স্কুলের গেট বন্ধ করে দিলেন এবং তালা লাগিয়ে দিলেন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এর সাথে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। বেঙ্গল বীর থেকে আমি সোমা।